फेसबुक भिडियो बा रिल्स भिडियो थेके टाका इनकाम करार विषय निये आपनारा अनेकेई अनेक प्रश्न करेछेन। तो प्रत्येक प्रश्नेर जोन्नो आलादा आलादा भिडियो बानानो सम्भव नय, ताई आमरा एकटा भिडियोते आपनादेर सब प्रश्नेर उत्तरगुली देवार चेष्टा करब। भिडियोटा सम्पूर्ण देखबेन, आशा करी आपनार काजे लागबे एबं अनेकटा इंटरेस्टिंग होते चलेछे। अनेक किछु जानते पारबेन एई भिडियो थेके, जाते आपनि टाका इनकाम करते कोनो असुविधा ना हय सेई विषयेओ किन्तु आमरा एखाने बोले देब। तबे भिडियोटी शुरू करार आगे आपनि जोदि आमादेर चैनेले नतुन हये थाकेन अवश्यई आपनि आमादेर चैनेलटी सबस्क्राइब करे बेल आइकन प्रेस करे राखबेन नतुन नतुन सेटिंग शेखार जोन्नो एबं टाका इनकाम करार टिप्स एबं অ্যাপ সম্পর্কে জানার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের বলবো এই প্রশ্নগুলির বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের কমেন্ট বক্সে দিবেন, আমরা কিন্তু নেক্সট ভিডিওতে জানিয়ে দেব যে আপনার প্রশ্নের উত্তরটা কি বা কিভাবে আপনি সেই প্রবলেমগুলি সলিউশন করবেন। তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে অনেকেই করেছেন, যারা দেশের বাইরে থাকেন বা দেশে থাকেন তারা কোন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন বা নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে তারা কি করবেন। তো দেখুন এটা কিন্তু একটা খুব ভাইটাল প্রবলেম। আপনি মনিটাইজেশন প্রোগ্রামে জয়েন করবেন মানে সেখান থেকে টাকা ইনকাম করবেন, আর টাকাটা নিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। যদি আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে তো আপনি টাকা নিতে পারবেন না, তাহলে আপনি কি করবেন যাতে আপনি টাকা নিতে পারেন। তো দেখুন প্রথমেই যেটা আপনি করবেন, আপনি যে কোনো নামেই ফেসবুক প্রোফাইল বা পেজ খোলেন না কেন, যখন আপনি কোনো মনিটাইজেশন প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন যার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা যদি আপনার কোনো ফ্যামিলির হয় তাও হবে, যদি আপনার ফ্রেন্ডের হয় তাও হবে। তো আমি বলবো ফ্রেন্ডের অ্যাকাউন্ট না দেওয়ার জন্য, এ নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়। আপনি চেষ্টা করবেন আপনার ফ্যামিলির কারো ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার জন্য, এবং তার অবশ্যই বয়স যেন 18 বছরের ওপরে হয়। তার ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সে নাম দিয়েই অ্যাপ্লাই করবেন, এবং প্যান কার্ড দিতে হয় বা যে ধরনের ট্যাক্স রিলেটেড কার্ড দিতে হয় সে নাম আছে, অর্থাৎ আপনি নামের কিন্তু ভুল করবেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকেই আপনি বেস ধরে আপনি নাম দিবেন এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন। এবার যারা দেশের বাইরে আছেন তারা কি করবেন। তো দেখুন দেশের বাইরে থাকুন বা আপনি দেশেই থাকুন না কেন, আপনি স্থায়ী যে দেশের বাসিন্দা সেই দেশে নিশ্চয়ই আপনার ডকুমেন্টস আছে, এবং সেই দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেই দেশেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন। আপনি পৃথিবীর কোথায় থাকলেন সেটা কিন্তু ম্যাটার করবে না, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন বা যে দেশের স্থায়ী বাসিন্দা সেখানেই কিন্তু আপনার টাকাটা ঢুকবে। তো আশা করি এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আপনারা অনেকেই ভিডিও আপলোড করার পর আনএবল টু মনিটাইজ বা আর্নিং রেস্ট্রিক্টেড এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তো তারা কি করবেন। তো দেখুন এটা মূলত কপিরাইট ইস্যুর জন্যই হয়। এই সম্পর্কিত আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি যেটা মাধ্যমে অনেকেই প্রবলেম সলভ করে নিয়েছে, এবং আমিও অনেককে প্রবলেম সলভ করে দিয়েছি। আপনারা সেই ভিডিওটা দেখে নিয়ে কিন্তু আর্নিং রেস্ট্রিক্টেড অথবা আনএবল টু মনিটাইজ এই ধরনের নোটিফিকেশন যদি পান ফেসবুক থেকে তাহলে ঠিক করে নিতে পারবেন। তৃতীয় যে প্রশ্নটা অনেকে করেছেন যে বাংলাদেশ থেকে অ্যাডস অন রিল বা ফেসবুকে মনিটাইজেশন প্রোগ্রামগুলির মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিনা। তো দেখুন বাংলাদেশ থেকে কিন্তু ফেসবুকে টাকা ইনকাম করা যায়, এবং অনেক বড় বড় ক্রিয়েটার বা ছোট ছোট অনেক ক্রিয়েটার আছে যারা কিন্তু অনেক হাজার হাজার টাকা ইনকাম করছে, এবং রিসেন্টলি তারা ফেসবুক ভিডিও পোস্ট করে ভাইরালও হয়ে গেছে। তো আপনিও কিন্তু বাংলাদেশ থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনার মাথায় যদি এই চিন্তা থাকে বাংলাদেশ থেকে টাকা ইনকাম করা যায় না বা ইন্ডিয়া থেকে টাকা ইনকাম করা যায় না, তাহলে কিন্তু আপনি ভুল ধারণার মধ্যে আছেন। বাংলাদেশে অনেক প্রোগ্রাম আছে ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রাম, যেগুলো থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন, যেমন অ্যাডস অন রিলে জয়েন করতে পারবেন, আপনি যদি কোনো রকম গেমিং ভিডিও ছাড়েন স্টার মনিটাইজেশন প্রোগ্রামে জয়েন করতে পারবেন, ইনস্ট্রিম প্রোগ্রাম তো সব দেশের জন্যই খোলা আছে। তো আশা করি বুঝতে পারলেন। আপনি কিন্তু মোট কথা ভিডিওর উপর ফোকাস করবেন, তাহলে কিন্তু আপনার ইনকামের বিভিন্ন সোর্স কিন্তু নিজে থেকেই খুলে যাবে। এরপরে যে আপনার প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে আপনার যে ভিডিওগুলি পোস্ট করছেন সেটা পেজ থেকে পোস্ট করবেন নাকি ফেসবুক প্রোফাইল টাইপ পেজ থেকে পোস্ট করবেন। তো দেখুন এটা কিন্তু ম্যাটার করে না যে আপনি ফেসবুক প্রোফাইল টাইপ পেজ থেকে পোস্ট করলেন না পেজ থেকে পোস্ট করেন। যদি প্রোফাইল টাইপ পেজ থেকে পোস্ট করেন তাহলে একটা সেটিংস আপনার অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে ফেসবুকে প্রফেশনাল মোড, যেটা হচ্ছে আপনি ফেসবুকে ক্লিক করবেন, ফেসবুকে আপনার প্রোফাইলটিতে যাবেন, প্রোফাইলটিতে যাওয়ার পর আপনি 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পর আপনি প্রোফাইলটি পেয়ে যাবেন, এবং আবার 3 ডটে ক্লিক করে নিচের দিকে প্রফেশনাল মোড সেটাকে অন করে নেবেন। যদি আপনি প্রোফাইল টাইপ পেজ থেকে ছাড়েন আর যদি পেজ থেকে ছাড়েন তাহলে সেক্ষেত্রে আপনার প্রফেশনাল মোড অন করা বা অফ করা ম্যাটার করবে না। আপনি ভিডিওটা ভাইরাল করবেন কীভাবে, ভিডিওতে বেশি ভিউজ আসবে কীভাবে, সেটা হলেই কিন্তু হবে। পরের যে প্রশ্নটা যে আপনাদের অনেকেরই ভিডিওতে কম ভিউজ আছে, অর্থাৎ 200, 300 বা অনেক ক্ষেত্রে 500, 1000 ভিউজ আছে, তারা কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এক্ষেত্রে আমি বলছি তারাও কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এমন অনেকেরই কিন্তু ভিডিও আছে যাদের হচ্ছে 1000, 1500 বা 500, 600 এই ধরনের ভিউজ আছে, তারপরেও কিন্তু তারা ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম করছে। কেননা ফেসবুকের একটা প্রোগ্রাম আছে অ্যাডস অন রিল, আপনি অনেকগুলো ভিডিও ছাড়ছেন এবং সেখানে ভিউজ কম, তাতে যোগ করলে কিন্তু ভিউজ অনেক আপনার বেড়ে যাবে, এবং অ্যাডস অন রিলের জন্য কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন, এবং সেখান থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও স্টার মনিটাইজেশন প্রোগ্রাম আছে, বোনাস প্রোগ্রাম আছে। ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনার ভিউজ লাখ লাখ হতে হবে বা মিলিয়ন মিলিয়ন হতে হবে এমনও কিন্তু কোনো ব্যাপার নেই। আপনার একটা স্ট্যান্ডার্ড ভিউজ থাকলেই কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের প্রশ্নগুলি। আরও কিছু প্রশ্ন আছে যেগুলো আমি অন্য ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু আমাদের কমেন্টে দিতে পারেন। ধন্যবাদ।